নিরাশার মাজতো আশার সঞ্চার। অসমের সরকারি শিক্ষা খণ্ডর বাবে আশার বতরা কঢ়িয়াই আনিছে এখন বিদ্যালয়ে। বিহপুরিয়ার এই বিদ্যালয়খনে ছাত্র ছাত্রীক দি আহিছে উন্নত শৈক্ষিক পরিবেশ। রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার পুতৌলগা ছবির বাবেই অভিভাবকে সরকারি বিদ্যালয় এরি এসাজ খায় এসাজ নাখায় হলেও সন্তানক নগর শহরের নামী দামি বিদ্যালয়ত পড়ার আশা মনত পুহি রাখে। যার ফলত বহু সরকারি বিদ্যালয় ইতিমধ্যে ছাত্র ছাত্রীর অভাবত বন্ধ হয়ে পড়েছে। এয়া আজির অসমর বাস্তব ছবি, কিন্তু আজি আপনাদের লৈ যাবলৈ বিচাৰিছো এইখন অসমৰে এখন ব্যতিক্রম সরকারি বিদ্যালয়লৈ। এইখন লখিমপুর জেলার বিহপুরিয়া মজুরিয়া বিদ্যালয়। এক প্রাকৃতিক পরিবেশের মাজত থকা এই বিদ্যালয়খন শিক্ষা পদ্ধতির দিকের পৰা যথেষ্ট আগবঢ়া। এই বিদ্যালয়খনের শিক্ষা পদ্ধতি আর অত্যাধুনিক ব্যবস্থা দেখিলে থমকি রব লাগিব আপুনিও। দুটাকৈ ডিজিটাল ক্লাসরুম, দুটাকৈ স্মার্ট ক্লাসরুম, ডিজিটাল পুথিভঁৰাল, কম্পিউটার শিক্ষাকে ধরে খেল ধেমালির বাবে আছে সুব্যবস্থা। বিদ্যালয়খন আমি নিজৰ ঘৰ বুলি ভাবো, ঘৰখন যেনেকে সুন্দরকৈ রাখিব লাগে। আমি বিদ্যালয়খন যিমান পাৰো যত মন আছে আমি চেষ্টা কৰি আছো সুন্দরকৈ সজাই পৰাই তোলার ক্ষেত্রত। আর আমার বিশেষকৈ এই ক্ষেত্রত আমার স্টাফটো বিশেষকৈ শিক্ষক শিক্ষয়িত্রীসকল বহুত এক্টিভ। তেওঁলোকৰ সহযোগিতাত মই আর আমার বিদ্যালয় পরিচালনা সমিতি তেওঁলোকো যথেষ্ট তৎপর, আর সমাজ আমার যিসকল আমার গার্জিয়ান আছে তেওঁলোকো যথেষ্ট এই ক্ষেত্রত অরিহণা আছে। বিদ্যালয়খনের প্রধান শিক্ষক কনক দাসর লগতে আন আন শিক্ষক সকলের নিরলস প্রচেষ্টাত লখিমপুর জেলাখনের ভিতরতেই এখন উন্নতমানের তথা আগশারীর বিদ্যালয়লৈ পর্যবেক্ষিত হওয়া এই বিদ্যালয়খনত শিক্ষা গ্রহণ করবলৈ বিহপুরিয়ার বিভিন্ন স্থানের পৰা আহে ছাত্র ছাত্রী। নামভর্তির সময়ত ছাত্র ছাত্রীর হেঁপাও পড়া লাগে বিদ্যালয়খনত, কিন্তু পর্যাপ্ত সুবিধার বাবে নিরাশ হয়েছে বহু ছাত্র ছাত্রী। আমি রাতেপা পাঠসভাত যেটা আহ পাঠসভার আমার বেলেগ বিদ্যালয়ত আমার পাঠসভা সিস্টেমটা অল্প বেলেগ। আমি বেন বজায় পাঠসভা আরম্ভ করো আর বেন বজায় আমি পাঠসভা শেষ করো। আর সেই সকলবিলাক দিশ চাই অভিভাবক সকলে বা ওচর গার্জেন সকলে ভাবে এই বিদ্যালয়খনত দিলে ভাল হবো। আর আমার যিটো সময়ত প্রাথমিক বিদ্যালয়ের একাংশ প্রধান শিক্ষকে বিদ্যালয়লৈ আহি মধ্যাহ্ন ভোজনের কামতেই হোক বা বিদ্যালয়ের অন্য কিছুমান কামত ব্যস্ত থাকার অজুহাততেই বিদ্যালয়ের পাঠদান বা উন্নয়নমূলক কাম কাজত গুরুত্ব দিব নোৱাৰা বুলি উল্লেখ করে সেই সময়তেই শৈক্ষিক জীবনের শৃঙ্খলিত কর্মরাজির বাবে বহুকেইটা সরকারি বঁটা পাবলৈ সক্ষম হওয়া এইগৰাকী প্রধান শিক্ষকের লগতে বিদ্যালয়খনের প্রত্যেকগৰাকী শিক্ষককে সততা আর নিষ্ঠাৰে পালন কৰিছে নিজৰ কর্ম, যার বাবে বিদ্যালয়খনের সুনাম এতিয়া সকলোরে মুখে মুখে। উল্লেখ্য যে বিগত গুণ উৎসবত এই বিদ্যালয়খনে লাভ করেছে এ প্লাস গ্রেড। অসমীয়া প্রতিদিন, ডিজিটাল ডেস্ক।